ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। দেশের মানুষ বর্তমান জালেম সরকারকে ক্ষমতায় দেখতে চায় না বললেন অধ্যাপক মুজিবুর রহমান। সিরাজুল আলম খান আমার রাজনীতির দার্শনিক শিক্ষক বললেন আসম আব্দুর রব। বিদ্যুৎ সংকটের প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল। 12 জুন যুগপথ বাবে বিক্ষোভ ডেকেছে বাম দলগুলো। দেশের সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই বললেন বীর বাহাদুর। ফেনীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ। ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে বললেন জামাল হোসেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের মানুষ বর্তমান জালেম সরকারকে ক্ষমতায় আর দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামী বাংলাদেশের ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন দেশ এখন এক কঠিন সময় অতিক্রম করছে। সরকার জুলুম নির্যাতন, গুম, খুন, লুণ্ঠন, হামলা, মামলা, দমন, নিপীড়ন, উৎপীড়ন এবং জনগণের ভোটাধিকার হরণ করে দেশে জুলুমতন্ত্র কায়েম করেছে। তারা দেশ পরিচালনা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ের জনগণের নাবিশ্বাস, তারল্যের অভাবে ব্যাপক দেউলিয়া হয়ে যাচ্ছে। বর্তমান জালেম সরকারি 15 বছরের শাসনামলে জামায়াতে ইসলামের প্রায় 15 লাখ নেতাকর্মী বিরুদ্ধে সাজানো ও মিথ্যা মামলা দিয়ে তাদের দমন নিপীড়নের স্টিম রোলার চালানো হয়েছে। দেশের মানুষ বর্তমান জালেম সরকারকে ক্ষমতায় আর দেখতে চায় না। সিরাজুল আলম খান আমার রাজনীতির দার্শনিক শিক্ষক বলেন আসম আব্দুর রব। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ রাজনীতিবিদ ও বাংলাদেশের রাজনীতির রহস্য পুরুষ হিসেবে পরিচিত সিরাজুল আলম খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুর রব। তিনি বলেন ব্যক্তিগত সম্পদ, স্থাবর বা অস্থাবর সম্পত্তি অর্জনের বাইরে অকৃত ধার সিরাজুল আলম খান অনন্য সাধারণ বাঙালি। ইতিহাস তাকে বাঙালির দেদীপ্যমান বাতিঘর হিসেবে ইতিহাসের ঐতিহাসিকতায় ধারণ করবে। সিরাজুল আলম খান ছিলেন আমার রাজনৈতিক দার্শনিক শিক্ষক। তার মৃত্যুতে দেশ অন্যতম একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালো। সিরাজুল আলম খান বাঙালির অন্তরায় সবসময় জাগ্রত থাকবেন। বিকেলে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় আসম আব্দুর রব এ সকল কথা বলেন। এর আগে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিন অবস্থায় মারা যান সিরাজুল আলম খান। বিদ্যুৎ সংকটের প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল। দেশজুড়ে বিদ্যুৎ সংকটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন খেলাফত মজলিস। সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল বাইতুল মোকাররম উত্তর গেটে থেকে শুরু হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কি মোড়ে সমাপ্ত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সময় সমাবেশ করে খেলাফত মজলিস। সমাবেশে দলের মহাসচিব ডক্টর মোহাম্মদ আহমদ আব্দুল কাদের বলেন সরকার মানুষকে 10 টাকার চাল খাওয়াবে, ঘরে ঘরে বিদ্যুৎ দেবে বললেও দিতে পারেনি, বিদ্যুতের লাইন পৌঁছালেও বিদ্যুৎ পৌঁছায়নি। সরকার জনদুর্ভোগের কথা স্বীকারই করছে না, অথচ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত। অবিলম্বে নির্বাচনকালীন দল নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন দিতে হবে। খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ বলেছেন নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে। অতীতের মতো সরকারের কলাকৌশল আর তালবাহানার নির্বাচন জাতি আর দেখতে চায় না। সরকার যতই উন্নয়নের কথা বলে ততই দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধির উন্নয়ন জনগণ চায় না। বিদ্যুৎ বিল জনগণ পরিশোধ করলেও সরকার নাকি টাকার অভাবে বিদ্যুৎ দিতে পারছে না। বিজয়নগর
কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসিমি, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন, অধ্যাপক মোহাম্মদ আব্দুল জলিল ও আরো অনেকে। 12 জন যুগপথ ভাবে বিক্ষোভ ডেকেছে বাম দলগুলো। বিদ্যুতের লোডশেডিং বন্ধ, জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে 12 জন দেশব্যাপী বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালনের জন্য সিদ্ধান্ত নিয়েছে কয়েকটি বাম দল ও জোট। এগুলো হচ্ছে বাম গণতান্ত্রিক জোট, ফেসিবাদ বিরোধী বাম মোর্চা, বাংলাদেশ জাসদ ও ঐক্য ন্যাপ। বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য রাজিকুজ্জামান রতন এই প্রেস বিজ্ঞপ্তিতে সই করেছেন। এতে আরও জানানো হয়েছে বিদ্যুতের লোডশেডিং বন্ধ, জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রুত করা এবং আওয়ামী লীগ ফেসিবাদী দুঃশাসন উচ্ছেদ ও জনগণের রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার দাবিতে আগামী 12 জুন দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। বাম গণতান্ত্রিক জোট, ফেসিবাদ বিরোধী বাম মোর্চা, বাংলাদেশ জাসদ ও ঐক্য নেপ যুগপথ ভাবে এই কর্মসূচি পালন করবে। দেশের সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই বললেন বীর বাহাদুর। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর ওয়েং সিং বলেছেন আওয়ামী লীগ সরকার পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। পার্বত্য মানুষের কল্যাণে সরকার পার্বত্য 3 জেলায় উন্নয়ন কাজ অব্যাহত রেখেছে। দেশের সামাজিক ও নাগরিক সুযোগ সুবিধা প্রদান এবং সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। বান্দরবান সদরের রাস্তা সংস্কার, ড্রেন নির্মাণ ও স্থানীয় কবরস্থান উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনই মন্তব্য করেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন আওয়ামী লীগ সরকার পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সড়ক সংস্কার নির্মাণ ও মন্দির মসজিদ খিয়াং বুদ্ধবিহার প্রতিষ্ঠা ও নির্মাণ সহ নানান কাজ করে উন্নয়ন করে যাচ্ছে। পার্বত্য জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে পর্যটন শিল্পের ব্যাপক প্রসার ঘটেছে উল্লেখ করে আরও বলেন তিনি এখানকার মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে, ডিজিটাল ব্যবস্থার কল্যাণে আধুনিকতর হচ্ছে পার্বত্য অঞ্চল, পার্বত্য স্থানীয় বাসিন্দারা আগের চেয়ে অর্থনৈতিকভাবে অনেক বেশি স্বাবলম্বী হচ্ছে। ফেনীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে বারবার কারাফটকে গ্রেপ্তারের প্রতিবাদে ও ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন খন্দকারের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ফেনী জেলা যুবদল। বিকেলে বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম সভাপতিত্ব করেন। যুগ্ম সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারির সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ফেনী বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, ইয়াকুব নবী, ফেনী জেলা যুবদলের সহসভাপতি বেলাল হোসেন, গিয়াস খন্দকার, সিনিয়র সদস্য আতিকুর রহমান মামুন, সহ সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম সোহাগ, দপ্তর সম্পাদক আল ইমরান ও জেলা যুবদলের সহ প্রচার সম্পাদক মুজাম্মেল হোসেন আরিফ। সমাবেশে বক্তারা বলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে মিথ্যা মামলায় বারবার গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ও দ্রুত তাকে মুক্তির দাবি জানাই। ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে বলেন জামাল হোসেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যত ষড়যন্ত্র হচ্ছে সব মোকাবেলা করে আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক এবং ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া। তিনি বলেছেন আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আওয়ামী
অনেক সব ষড়যন্ত্র মোকাবেলা করবে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার আবার গঠন করবে ফরিদপুরের নগরকান্দা উপজেলার আট নম্বর ডাঙ্গি ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন দল থেকে যোগদান সভায় প্রধান অতিথির বক্তব্যে সকল কথা বলেন তিনি তালমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়িতে এই সভাটি অনুষ্ঠিত হয় সভায় জামাল মিয়ার হাত ধরে বিভিন্ন দল থেকে হাজারো মানুষ আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন তিনি জেলা আওয়ামী লীগ কমিটিতে দায়িত্বের পাশাপাশি নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন ফরিদপুর দুই আসনের বাসিন্দাদের উদ্দেশ্যে জামাল হোসেন মিয়া বলেন সন্ত্রাস জঙ্গিবাদ বিএনপির জ্বালাওপোড়া প্রতিহত করতে হবে এজন্য ভেদাভেদ ভুলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যের কোনো বিকল্প নেই